আমি সোনিয়া নিউ ইয়র্ক থেকে আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাংসের ভুনা। মাংস আছে 2.5 থেকে 3 পাউন্ডের মতো, লাগবে লবণ, জিরা, আদা এবং হলুদ। কড়াইতে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর বেশিও তেল দিতে পারেন। তেলটা যখন সামান্য গরম হবে এর মধ্যে আমি সমস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংস আমি 6 থেকে 7 ঘন্টা আগেই মেখে রেখেছিলাম, সবার শেষে পেঁয়াজ অ্যাড করেছি। পরে মাংসকে আমি 20 থেকে 25 মিনিট রান্না করেছি। এরপরে সসপ্যানটি ঢেকে রাখতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। এরপর আমরা মাংস কষাতে থাকবো যতক্ষণ না ঝোল ঘন হয়ে এসেছে। এরপরে মাংসকে আমরা আরও 20 থেকে 25 মিনিট রান্না করব একদম লো হিটে। মাংস যখন তেলের উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমরা 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। মাংস আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এখন আমরা চুলোর হিট বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মজার সুস্বাদু খাসির মাংসের ভুনা। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হবে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।